মিয়ানমার থেকে ব্যবসা গুটিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে জাপানের বহুজাতিক পানীয় প্রস্তুতকারক প্রতিষ্ঠান কিরিন হোল্ডিংস। সোমবার এক বিবৃতিতে কোম্পানিটি জানিয়েছে, মিয়ানমারে জান্তা সরকারের নিয়ন্ত্রণে থাকা কোনো অংশীদারের সঙ্গে যৌথ উদ্যোগে ব্যবসা করবে না তারা। গত বছর মিয়ানমারের সামরিক অবস্থানের মাধ্যমে গণতান্ত্রিক সরকারের উত্থানের পর দেশটিতে নিজেদের কার্যক্রম বন্ধের চেষ্টা করছে কিরিন হোল্ডিংস। এ নিয়ে স্থানীয় অংশীদার মিয়ানমার ইকোনমিক হোল্ডিংস লিমিটেডের সঙ্গে তাদের বিরোধ চলছে। বিরোধের এক পর্যায়ে কিরিনের কর্মকর্তা জানিয়েছিলেন যে তারা কোনোভাবে সমঝোতায় এসে মিয়ানমারের বাজারে থাকতে চান, কিন্তু এক বছর আলোচনার পরও দুই পক্ষ সমঝোতায় আসতে না পারায় চলতি মাসে ব্যবসা বন্ধ করে মিয়ানমার ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা। যদিও কোম্পানি বন্ধ করা চলতি বছর $40 কোটি ক্ষতি হবে বলে জানিয়েছে কিরিন। মিয়ানমারের শীর্ষ মদ বিক্রেতা প্রতিষ্ঠান কিরিনের একজন মুখপাত্র জানায়, তারা এখন মিয়ানমারের ব্রুয়ালি লিমিটেড এবং মান্দালয় ব্রুয়ালি লিমিটেড নামে তাদের দুটি ব্যবসায়িক ইউনিট বিক্রি করতে চান। আগামী জুনের মধ্যে কোম্পানি বিক্রি করার কাজ সম্পন্ন করার আশা তাদের, তবে সম্ভাব্য ক্রেতাদের নাম এখনও প্রকাশ করেনি কিরিন। বন্ধুরা, শুধু কিরিন কোম্পানি নয়, এর আগে অনেক কোম্পানি মিয়ানমার থেকে তাদের ব্যবসা গুটিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে এবং এর মধ্যে অনেক প্রতিষ্ঠান তাদের সেই ব্যবসা বাংলাদেশে প্রতিষ্ঠা করারও ঘোষণা দিয়েছে। সুতরাং মিয়ানমারের এই গণ অভ্যুত্থান বাংলাদেশের জন্য খারাপ হলেও কিছু কিছু ক্ষেত্রে বাংলাদেশের জন্য সুফল এবং মিয়ানমারের জন্য কুফল বয়ে আনছে। এই খবর ব্যাপারে আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন।